এস এম জাকারিয়া, সাধারণ বিনিয়োগকারী। স্টক বাংলাদেশে এসেছি বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করতে। আচ্ছা, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে পুঁজিবাজারের বর্তমান অবস্থা সম্পর্কে। পুঁজিবাজারের বর্তমান অবস্থা অনেকটা আশাব্যঞ্জক। দীর্ঘ পতনের পর সাধারণ বিনিয়োগকারী হিসেবে যেটুকু বলব যে ওদের ভবিষ্যতে হয়তো এর থেকে অনেক ভালো হবে। পুঁজিবাজারের সাথে আপনি কতদিন ধরে আছেন? 2009 সাল থেকে। বর্তমান অবস্থায় আসার পিছনে সরকারের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সবার বিশেষ কোনো ভূমিকা আছে কি, নাকি আপনা আপনি অবস্থা আসছে? বিশেষ ভূমিকা অবশ্যই আছে। সরকারের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারী এবং তার নিয়ন্ত্রক সংস্থা আছেন, সবাই এখন বর্তমান বাজার দেখে পজিটিভ এবং ভালো। যে উদ্দেশ্যগুলো সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আরও ভালো হবে। আপনার কি মনে হয় বাজার এরকম যে এস্টাবলিশড অবস্থায় আছে থাকবে? অবশ্যই থাকবে। অন্যান্য বার তো অক্টোবর মাসে ডিভিডেন্ডের কারণে ভালো থাকে। জি জি, আবার করেও যায়, দুটোই করে যায়, নভেম্বর ডিসেম্বরে করে যায়। জি, এবার কি এরকম হওয়ার সম্ভাবনা আছে? এবার একটু আমার কাছে ব্যতিক্রম লাগতেছে। কেন ব্যতিক্রম? ব্যতিক্রম লাগতেছে যেহেতু সর্ব সাইড থেকে, প্রাতিষ্ঠানিক থেকে শুরু করে আমরা যদি হিসেবে রাজনৈতিক এবং অন্যান্য সাইড যদি আমরা বিবেচনা করি, সেদিক থেকে যে সহিংসতা বা ওই ধরনের কোনো কিছু নাই, সেদিক থেকে আমি অনেক পজিটিভ যে না কতবারের ন্যায় এবার পড়বে না হয়তো। অত আপনি যে 2009 সাল থেকে বিনিয়োগ করেছেন পুঁজিবাজারের সঙ্গে জড়িত, তো এর মধ্যে লাভের পরিমাণটা কি পরিমাণ ছিল এবং ক্ষতির পরিমাণটা কি পরিমাণ ছিল? আসলে 10 সালের পরে তো সবাই মোটামুটি ইকুইটি মাইনাস ছিল, আমিও ছিলাম। তারপরে দেখা গেলো যে স্টক বাংলাদেশে গত বছর মে মাসে আর কি আমি একটা কোর্স করেছিলাম, তো সেখান থেকে করার পর আজ পর্যন্ত যাই হোক ইকুইটি আমি ধরে রাখতে পারছি। বিনিয়োগ করে লাভটা কেমন করেছেন? মানে এই যে ক্লাস করার পরে মানে লাভের পরিমাণটা কেমন ছিল? বিনিয়োগ আমি তো যদিও নতুন, তারপরেও যতটুকু সেই হিসাবে যদি আমি বলি, দেখা গেল যে 10% বা 15% আমি যতটুকু আমার মাথায় খেলছে ততটুকু পরিমাণ আমি আনতে পারছি। সর্বোপরি পুঁজিবাজার এখন আপনার কি মনে হয়েছে কন্টিনিউয়াসলি এরকম থাকবে কিনা, আবার সামনের বছরে পড়ে যেতে পারে এরকম আপনার মনে হয় কিনা? আরেকটা জিনিস বলি আপনাকে, ইজি করে দিই, আসলে মানে সূচক কি অবস্থায় গেলে, লেনদেনের পরিমাণটা কি অবস্থায় গেলে মোটামুটি এটাকে আমরা ভালো, এখনকার থেকেও মোটামুটি ভালো একটা অবস্থা মনে করবো? লেনদেন বর্তমানে প্রায় 500+ কোটি টাকা লেনদেন হচ্ছে, এইটাই যদি কন্টিনিউ সে ধরে রাখতে পারে অটোমেটিকলি এইটাই আপগ্রেড হয়ে 1000 কোটি টাকার কাছাকাছি চলে আসবে আমার বিশ্বাস খুব শীঘ্রই। সেটা যদি লেনদেনটা এটা ধরে রাখা যায় তাহলে অবশ্যই আমাদের ওই টার্গেটও ফিল আপ। এক্ষেত্রে ধরে রাখার ক্ষেত্রে আপনার কোনো সাজেশন আছে কি না যে কী করলে এটা ধরে রাখা যাবে বা বাজার আপডেট করা যাবে? যেহেতু আমাদের সব সাইটই এখন বর্তমান পজিটিভ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মার্কেটে আসতেছেন, বড় বড় বিনিয়োগকারীরাও আসতেছেন এবং সরকার পজিটিভ, রাজনৈতিক কোনো সমস্যা নাই, সেহেতু অটোমেটিকলি এটা এসে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে।